কবিতা আবৃত্তি করছি, কবি নির্মলানন্দ গুণের কবিতা আমি চলে যাচ্ছি। জয় করবার মতো একটিও মন যখন আর অবশিষ্ট নেই, তখন আমার আর বসে থেকে কি প্রয়োজন, আমি যাই। তোমরা প্রাণপাত্র হাতে হুয়াং হু রেস্তোরাঁর নির্জনতায় মৃদু আলোর নিচে বসে মৃত্যুলের গান শোনো, আমি যাই। মহাদেব, নীলা, অসীম, অঞ্জনা, কবীর, বদ্রুন, আমি যাই। ইয়াহি, আমি চললাম। এই যে নাসরিন, আমি আসি। যদি কোনোদিন এই রাত্রি ভোর হয়, যদি কখনো আবার সূর্য ওঠে রূপসী বাংলায়, আবার যদি কখনো ফিরে পাই আমার যৌবন, যদি পাই অনন্ত স্বপ্নের মতো নারী, কবি না হয়ে অন্য যা কিছু হয়ে আমি ফিরে আসতেও পারি। অভিভূত কবির মতন নারীকে আমি ভালোবেসেছিলাম, সুচিত্রা সেনের মতো অপরূপা বিদুষী সুন্দরী তারা, তাদের দেহে স্বর্গের লাবণ্য ছিল কিন্তু হৃদয় ছিল ঘাস। আমার প্রেম নিয়ে তারা কত রকমের যে রহস্য করেছে, গাদা ভেবে কেউ বা নাকের ডগায় ঝুলিয়ে দিয়েছে মূল, কেউ বা উড়াতে দেখিয়ে দেখিয়ে কাটিয়েছে কাল। তারপর একদিন সর্প চন্দ্রবত আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে দূরে। আমি নিঃস্ব গৃহ করে তারা ছড়িয়ে পড়েছে বিশ্বে, অথচ তাদের কথা ভেবে আমি কেঁদেছি নিদ্রায় জাগরণে। এখন আমারও হৃদয় আর প্রেম নেই, ভালোবাসা নেই, ভাষণ আর আলোড়ন নেই। আজ আমার হৃদয়ে শুধু ঘাস, শুধু স্মৃতি, শুধু স্মৃতি, শুধু স্মৃতি আর স্মৃতির দীর্ঘশ্বাস। জয় করবার মতো একটি মন যখন আর অবশিষ্ট নেই, তখন আর আমার বসে থেকে কি প্রয়োজন, আমি আর কত ভালোবাসব, আর কার জন্য অপেক্ষা আমার, তার চেয়ে এই কি যথার্থ নয় আমি খুব দূরে চলে যাই। যদি কোনোদিন এই রাত্রি ভোর হয়, আবার কখনো যদি সূর্য উঠে নিষ্ঠুর বাংলায়, আবার কখনো যদি ফিরে পাই আমার যৌবন, যদি পাই আমার স্বপ্নের সেই নারী, কবি না হয়ে অন্য যা কিছু হয়ে আমি ফিরে আসতেও পারি। তোমরা পান পাত্র হাতে হুয়াং হু রেস্তোরাঁর নির্জনতায় মৃদু আলোর নিচে বসে মৃদুলের গান শোনো, আমি চলি। মহাদেব, নীলা, অসীম, অঞ্জনা, কবির, বদ্রুন, আমি যাই। ইয়াহিয়া, আমি চললাম। এই যে নাসরিন, আমি আসি।